বন্যার ধাক্কায় বেসামাল রাজধানীর সবজি বাজার কেজিতে বেড়েছে অন্তত 10 টাকা কিছুটা কমেছে চাষের মাছের সরবরাহ দুর্নীতি না করেও দোষী সাব্যস্ত হওয়া তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার নীরব লড়াই মিথ্যা অভিযোগে জেল জীবনের পর দেড় বছর কাটান দুঃসহ জীবন বিদেশি ব্র্যান্ডের গাড়ির সংযোজন শিল্পে ঝুঁকছেন উদ্যোক্তারা ক্রেতাদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করার দাবি দেখছেন এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি সবজির বাজারে অস্বস্তি বাড়ছে বন্যার প্রভাবে বিভিন্ন ধরনের সবজির দর কেজিতে বেড়েছে অন্তত 10 টাকা পাইকারদের দাবি বন্যার কারণে সরবরাহ কিছুটা কমেছে মাছের দর ঊর্ধ্বমুখী কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রেতারা বলছেন বন্যার কারণে দেশে বিভিন্ন স্থানে ভেসে গেছে মাছের ঘের যার অনিবার্য প্রভাব পড়েছে দামে রাজধানীর নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সাইফুল ইসলাম চড়ামূল্যের বাজারে পরিবারের খাবার যোগান দিতে হিমশিম অবস্থায় পড়েছেন অনেকে আয়ের বড় অংশই শেষ হচ্ছে বাজারে অস্বস্তি বাড়িয়েছে সবজির ঊর্ধ্বমুখী দর সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে অন্তত 10 টাকা বিক্রেতারা বলছেন বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কারণ বাজারে বরবটি ও কাঁকরোল বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকা পটল 40 ঢেঁড়স 30 টাকা কেজি তবে বেগুন টমেটো শসা গাজরের দাম বেড়েই চলেছে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে 40 টাকারও বেশি কাঁচামরিচ ছিল 40 টাকা এখন আজকে নিতেছে 80 টাকা সিলেট এলাকা বন্যা হয়েছে বৃষ্টি হয়েছে যেগুলো অনেক গাছ মারা গেছে সবজির দাম আগের চেয়ে একটু বেশি কোনোভাবে আমরা চলতে পারতেছি না বর্তমানে লেবু বাদে সব দামই বাড়ছে সব সবজির দামই বেশি চারিদিকে বন্যা টন্যা তো তরকারি আসতেছে কম চাহিদার তুলনায় তরকারি আসা কম এই কারণে দাম বাড়তে প্রতি কেজিতে 5 টাকা 7 টাকা 10 টাকা এরকম বেড়ে গেছে প্রতি দাম দাম কমার আভাস নেই মাছের বাজারে কেজিতে অন্তত বেড়েছে 50 টাকা চাষের রুই কাতলা বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজি দরে মানভেদে চিংড়ি শিং মাগুর বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজিতে ইলিশের দরও ঊর্ধ্বমুখী মাছের দাম কেজি প্রতি 50 টাকা বেশি 450 টাকা কেজি 150 টাকা কেজিতে বেশি বন্যার কারণে মালা বাইরে গেছে জাল ধরে প্রাণ নেই তো মনে করেন নেকর কোনা এদিকে মাল আসতো আগে মনে করেন মোহনগঞ্জের কম এই ধরনের মালে কম আসে পোলট্রি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে কেজিতে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা কেজিতে লেয়ার 280 ও সোনালি জাত বিক্রি হচ্ছে 260 টাকায় আর দেশি জাতের জন্য কেজিতে গুনতে হবে 500 টাকা ডিমের হালি 40 টাকায় স্থির হয়ে আছে অনেক মধ্যবিত্তরা যারা আছে এরা ডিম ও ডাইল দিয়েও ভাত খাইতে পারবে না লাল ডিমের দাম হচ্ছে এখন 120 টাকা আর আগে ছিল 10 টাকা 15 টাকা আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা খুব বিপদের মধ্যে আছে আর সব জিনিসের দাম বেশি মানে ফ্রিজ খালি করবো গরু ঢুকাইবো মুরগি বাড়ি করবো মুরগি গিলা মাঝে কম কিনে প্রতি লিটার সয়াবিন তেলের জন্য গুনতে হচ্ছে 205 টাকা 140 টাকায় মিলছে 1 কেজি মসুর ডাল সাইফুল ইসলাম যমুনা নিউজ ঢাকা দর্শক সবজি বাজারের পরিস্থিতি জানতে আমরা এখন যাব চট্টগ্রামে সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন সুমন বন্যার কারণে তো ফসলের বেশ ক্ষতি হয়েছে তো সবজি সরবরাহ এখানকার কেমন দেখতে পাচ্ছেন আপনি সবজির বাজারে কিন্তু একেবারেই যারা এখানে ক্রেতারা আসছেন তারা আসলে বলছেন যে আগুন আমরা লক্ষ্য করছি এবং ক্রেতা বিক্রেতাদের উভয়ের সাথে আসলে কথা বলেছিলাম তারা আসলে বলছেন যে সিলেট সহ জেলায় জেলায় যে বন্যা সেই বন্যার প্রভাব কিন্তু বাজারে পড়েছে এবং সবজি সরবরাহ সংকট রয়েছে এমন অজুহাতে কিন্তু এখানে বিক্রেতারা দাম বাড়িয়েছে প্রতিটি সবজির দাম কিন্তু 20-30 টাকা এবং কোথাও কোথাও কিন্তু 50-80 টাকা পর্যন্ত বেড়েছে যদি আমি বলি টমেটোর যেটি কেজি প্রতি গত সপ্তাহে ছিল 80 থেকে 100 টাকা সেটি কিন্তু এখন 160 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ 60 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অন্যান্য সবজিও কিন্তু আমরা দেখছি পটল শুধুমাত্র 50 টাকায় বিক্রি হচ্ছে তার বাইরে যেসব সবজি রয়েছে প্রতিটি কিন্তু 70-80 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে ফলে এখানে সাধারণ মানুষ যারা আসলে এখানে সবজি কিনতে এসেছেন তারা আসলে বিপাকে পড়েছেন যেহেতু সব মিলিয়ে সাধারণ ক্রেতা
ক্রেতারা যেটি বলছে তাদের আয় ইনকাম তো আসলে খুব একটা বাড়েনি, সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের যে দাম বৃদ্ধি সেটির কারণে তারা আসলে সংসার চালাতে অনেকটা হিমশিম খাচ্ছে। শুধু যে আসলে সবজির বাজার তাই নয়, আমরা দেখেছি যেহেতু সামুদ্রিক মাছের বাজারও আসলে এক ধরনের অস্থিরতা দেখেছিলাম, যেহেতু সমুদ্রে মাছ ধরায় কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সমুদ্রের মাছের দাম যেমন যেগুলো আছে সেগুলোর দাম বেড়েছে, তেমনি কিন্তু সেই চাপটা পড়েছে দেশি মাছের উপর। আমরা দেখছি দেশি মাছও কিন্তু প্রায় 70-80 টাকা 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর বাইরে গরুর মাংস, খাসির মাংস এবং পোলট্রি মুরগিতে কিন্তু দাম খুব একটা বেশি বাড়েনি। সুমন অনেক ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতি না করে গ্রেফতার হয়েছিলেন, কারাগারে ছিলেন 40 দিন, চাকরি থেকে বরখাস্ত, ওএসডি সহ 1.5 বছর দুর্বিষহ জীবন কাটিয়েছেন তখনকার সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। বর্তমানে জার্মানির রাষ্ট্রদূত হিসেবে কর্মরত মোশাররফ হোসেন জানিয়েছেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা। আলমগীর সফরের রিপোর্ট। পদ্মার বুকে এখন গর্বের সেতু, যে সেতু হয়েছে দুর্নীতির কথিত অভিযোগ মাথায় নিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে। পরামর্শক নিয়োগে বিশ্বব্যাংকের দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের বড় ভুক্তভোগী ছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। হাজতবাস, 40 দিন কারাগারে থাকাসহ হয়েছিলেন চাকরি থেকে বরখাস্ত ও ওএসডি। আমাকে আবার আসামি শুধু করেছে যে তা না, জেলেও দিয়েছে। আমি হাইকোর্টে গিয়েছিলাম অ্যান্টিসিপেটরি বেইলের জন্য, তো সেই সময় হাইকোর্ট এটা বলছে আর একটা ডেট দিয়েছে যে সেই ডেটে শুনবে, আর এর মধ্যে রাস্তায় আমাকে অ্যারেস্ট করে দুর্বিষহ একটা সময় তখন গিয়েছে আমার এবং আমার পরিবারের উপরে। আমরা জামিনে মুক্ত হলাম, তারপরে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, আমি ওএসডি হিসেবে থাকলাম, আমার মামলা চলল। তো এইভাবে প্রায় 1.5 বছরের বেশি গিয়েছে। অথচ পরামর্শক নিয়োগে যে দুর্নীতি হয়নি তা জানতেন দাতা সংস্থা জাইকা ও এডিবির প্রতিনিধিরা। বিশ্বব্যাংকের চাপে এ নিয়ে তখন মুখ খোলেনি তারা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং জাপান জাইকা, ওদের যারা রিপ্রেজেন্টেটিভ কাজ করে যারা একসাথে টাস্ক টিমের মধ্যে, এরা দুইজন এসে আমাকে বলল যে এই প্রকল্পে কোনো দুর্নীতি বা দুর্নীতি ষড়যন্ত্র হয়েছে বলে আমরা বিশ্বাস করি না, কিন্তু যেহেতু বিশ্বব্যাংক এটা থেকে সরে যাচ্ছে, কো ফাইন্যান্সিয়ার হিসেবে আমাদেরও সরে যেতে হবে। যাদের জন্য দুর্বিষহ জীবন কেটেছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ, তাদের অবশ্য শাস্তি চান না সাবেক সেতু সচিব। যারা এই সেতুর বিপক্ষে কাজ করেছে তারা তাদের জবাব পেয়ে গেছে, এবং আমরা যে এটা করতে পেরেছি সেটাই বড় কথা। তাদের ভবিষ্যৎ ইতিহাস তাদেরকে মূল্যায়ন করবে। দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর মোশাররফ হোসেন এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন, বর্তমানে জার্মানিতে কর্মরত আছেন রাষ্ট্রদূত হিসেবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশের গাড়ির বাজার এখনও বিদেশি ব্র্যান্ডের উপর নির্ভরশীল, তবে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এখন বাংলাদেশে সংযোজন এবং নির্মাণ করছেন বেশ কয়েকজন উদ্যোক্তা। এই খাতের উদ্যোক্তারা মনে করেন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্রেতার জন্য ঋণ সুবিধা আরও সহজ করলে দেশে দ্রুত প্রসার হবে গাড়ি নির্মাণ শিল্পের। দেশে বাড়ছে বাণিজ্যিক ও ব্যক্তিগত গাড়ি। গত 5 বছরে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বেড়েছে প্রায় 3 গুণ। বিস্তৃত হচ্ছে গাড়ির বাজার, তাই ক্রেতাদের নিত্য নতুন প্রযুক্তির গাড়ির সাথে পরিচয় করিয়ে দিতে রাজধানীর আইসিজিবিতে চলছে আন্তর্জাতিক মোটর শো। এক ছাদের নিচে বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডগুলো পরখ করতে পেরে খুশি গাড়ি প্রেমীরা। নিউ বেশ কিছু ব্র্যান্ড এসেছে যেগুলো তো আগে ছিল না, যেমন এমজি, হেবেল, এগুলো তো নতুন এসেছে, এগুলো তো আগে ছিল না, এগুলো একসাথে এক জায়গায় দেখার জন্যই আসা। আর মেলা উদ্দেশ্য করে আসাটা আসলে আমাদের কাছে ভাল লাগে, তো উদ্দেশ্য ফুলফিল, আর 2 বছর পর হয়েছে, আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, জাপান সহ 15টি দেশের বিভিন্ন ব্র্যান্ড অংশ নিয়েছে এই প্রদর্শনীতে।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে এসব ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশ কেবল আমদানি করছে, তবে বাংলাদেশে স্থাপিত এসব ব্র্যান্ডের কারখানায় তৈরি গাড়ি শিগগিরই বাজারে দেখা যাবে। বাংলাদেশের মার্কেটটা দেখেছি, আগে রিকন্ডিশন কারে ছিল, তারপরে আমরা দেখেছি যে ইম্পোর্ট করা হতো, হুন্ডাই এই দেশে প্রথমে ইম্পোর্ট করা শুরু করে, এবং আমাদের গত দেড় বছর দু বছরে বঙ্গবন্ধু পার্কে ফ্যাক্টরি স্টার্ট হয়ে গেছে, সেখানে আমাদের গাড়ি প্রোডাকশন শুরু হয়ে গেছে, হুন্ডাই এখন বাংলাদেশে তৈরি হইব। উদ্যোক্তারা জানান, বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার লোন আরও সহজ করা দরকার, এতে এই শিল্পের বিকাশ আরও প্রসারিত হবে। বিদেশে গিয়ে আপনি একটা লিস্ট নিতে পারেন, যে কিস্তিতে আপনি গাড়ি কিনতে পারেন, যেটা এখানে খুবই মানে রেয়ার। উই যদি ব্যাংকের সুবিধা থাকে অথবা অন্য আর্থিক প্রতিষ্ঠানও যদি এরকম কোনো সহায়তা দেওয়ার জন্য আমাদের গ্রাহকদের, তাহলে আমি নিশ্চিত যে গাড়ি বিক্রির সংখ্যাটা অনেক গুণ বাড়বে। দেশে গাড়ির বাজার এখন 40,000 কোটি টাকার বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবার জানিত মুদ্রাবাজারে খবরাখবর। এই সপ্তাহে মার্কিন ডলারের দাম অপরিবর্তিত রয়েছে, কিন্তু কমে গেছে বেশিরভাগ বিনিময় মূল্যের দর। মার্কিন ডলারে সর্বোচ্চ লেনদেন হয়েছে 93 টাকা দরে, তবে সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রিটিশ পাউন্ড এবং ইউরোর দর। এনসিসি ব্যাংকের তথ্য বলছে, মঙ্গলবার ব্রিটিশ পাউন্ড সর্বোচ্চ 119.23 টাকা লেনদেন হয় এবং রবিবার সর্বনিম্ন 118.71 টাকা দর ছিল এই মুদ্রাটির। এদিকে বৃহস্পতিবার সর্বোচ্চ 103.31 টাকা বিনিময় হয়েছে ইউরোর দর। সপ্তাহের ব্যবধানে কমেছে অস্ট্রেলিয়ান ডলারের দামও, সর্বোচ্চ 65.93 টাকা বিক্রি হয় মঙ্গলবার। 21.12 টাকা থেকে 15 পয়সার মধ্যে হাত বদল হয়েছে মালয়েশিয়ান রিগিতের দর। একই সাথে কমে গেছে সিঙ্গাপুর ডলারের দামও, সর্বোচ্চ 69.17 পয়সায় বিক্রি হয় মুদ্রাটি। সৌদি রিয়াল সপ্তাহ জুড়েই বিক্রি হয় 24.79 টাকা দরে, ওঠানামা ছিল কানাডিয়ান ডলারের দামও। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1.19 টাকা পর্যন্ত। শেরপুরের সীমান্তবর্তী গ্রামগুলোয় বন্যায় বিপর্যস্ত মানুষের নতুন দুশ্চিন্তা এনজিওর কিস্তি। 3 সপ্তাহের বন্যায় ঋণের কিস্তি জোগাড় করতে হচ্ছে তাদের। কিস্তির টাকা জোগাড় করতে নানাভাবে জুলুম করছে 10টি এনজিও, অভিযোগ এই অঞ্চলের মানুষদের। মাথাগোজার ঠাই হারিয়ে দিশেহারা বানভাসী মানুষ, ঘরে খাবার নেই, অনিশ্চিত আগামী, তার উপর নতুন দুশ্চিন্তা এনজিওর কিস্তি। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় 10টি এনজিও কার্যক্রম চালাচ্ছে, শত কাকুতি মিনতিতেও বিরতি নেই তাদের কিস্তি আদায়। দুই কিস্তি আছে, বলছে আর কিস্তি পরে দিয়ে মানব না, কিস্তি এখন নিব। তো মানে নাঙ্গল কাছে কিস্তি চাইতেই আছে, আমরা তো কিস্তি দেওয়ার নাঙ্গল কামাই জন নাই, কিছু নাই, বলে কালে কিস্তি দিবার পাবো না, পরে কয় কি কিস্তি দেওয়া লাগবো। বাড়ি ধলাইছি, বাড়ি ঘর ভাঙ্গি ভাঙ্গি সব নিয়ে গেছে, এখন এই সময় কিস্তি দেওয়া কি সম্ভব? এখানে কিস্তি দেওয়া কোনো মতো সম্ভব না, চলে পাইতেছে না, কিস্তি কেমন দিব? ঋণ গ্রহীতার শীর্ষে থাকা এমনই একটি এনজিওর দাবি, দুর্যোগকালীন সময়ে কিস্তি আদায়ে কোনো জবরদস্তি করা হচ্ছে না। কয়েকটা ভিউতে আমাদের একটু পানি আছে এখনো, তাদেরকে আমাদের কালেকশন ওটা বন্যার আগে হয়ে গেছে, তখন বন্যা ছিল না, এখন যে ভিউগুলোতে পানি আছে বন্যা আছে তাদের সাথে আমরা কোনো কিস্তি নিয়ে চাপাচাপি করতেছি না, আমরা চাষ ফিল্ডে যাচ্ছি। আর ওখানে অনেক সদস্য আমাদের ঋণ পূর্বে ঋণ পরিশোধ হয়ে আছে, তাদের ঋণগুলো পরিশোধ হচ্ছে, তারা ফর্ম করতেছে, আমরা তাদের ফর্ম করে নিয়েছি, আর যারা কিস্তি দিয়েছে তারা আমরা কিস্তি নিয়ে আসতেছি, আমরা কখনো কোনো চাপাচাপি করতেছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, দুর্গত এলাকায় কিস্তি আদায় বন্ধ রাখতে এনজিওগুলোকে নির্দেশনা ও অনুরোধ জানানো হবে। 25 বা 26 তারিখ আমরা মিটিং করব, সেই মিটিংয়ে আমরা তাদের এই বিষয়টি উপস্থাপন করব, এবং কোনো লোককে যাতে হয়রানি না করা হয়, একই সাথে জোরজুলুম না করা হয়, এ বিষয়ে তাদেরকে অনুরোধ করা হবে। এনজিওর কিস্তি পরিশোধ করতে গিয়ে সীমান্তবর্তী 5টি ইউনিয়নে নতুন করে উচ্চ হারে সুদ নিচ্ছেন অনেকে। আমিন বাবু, যমুনা নিউজ। কোটি কোটি ডলারের লোকসানের মুখে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন কোম্পানির কর্ণধার ইলন মাস্ক। জানিয়েছেন, চীন থেকে আমদানি করা ব্যাটারির ঘাটতি এবং সরবরাহ ব্যাহত হওয়ায় বিলিয়ন ডলার হারাচ্ছে যুক্তরাষ্ট্র এবং জার্মানির
কলকারখানাগুলো। চলতি বছরও সাংহাই সহ চীনের গুরুত্বপূর্ণ শহরগুলোয় বিস্তার লাভ করেছে করোনা ভাইরাস, যা সামাল দিতে লকডাউন আরোপ করেছে শি জিনপিং সরকার। তাতে কাজ করতে পারছেন না নির্মাতারা, ব্যাহত হচ্ছে উৎপাদন। অথচ প্রতিষ্ঠানগুলো থেকে সপ্তাহে 22,000 গাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লোকসানের মুখে গেল সপ্তাহে বিশ্বব্যাপী 3.5% কর্মী ছাড়ার ঘোষণা দিয়েছে টেসলা। পাশাপাশি চলতি মাসে সব গাড়ির দাম বাড়িয়েছে 5% পর্যন্ত। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।